205 কিলোমিটার গতিবেগ নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মিল্টন। ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত রাজ্যের পশ্চিম উপকূল। এখন পর্যন্ত অন্তত 6 জনের প্রাণহানি হয়েছে। অঞ্চলটিতে বিদ্যুৎহীন প্রায় 30 লাখ মানুষ। কর্তৃপক্ষ বলছে ঝড়ের প্রভাবে হতে পারে প্রায় 10 ফুট জলোচ্ছ্বাস। সবচেয়ে ক্ষয়ক্ষতি হয়েছে হারাডি, সারাসোটা ও মানাডি কাউন্টিতে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 150 স্থাপনা। সিলন চা আবারও রপ্তানিতে শীর্ষে। এই দৃশ্যই বলে দেয় কতটা শক্তি নিয়ে আঘাত হানে ঘূর্ণিঝড় মিল্টন। ক্যাটাগরি 5 মাত্রার সতর্কতা দেয়া হলেও ক্যাটাগরি 3-এর শক্তি নিয়েই ফ্লোরিডার পশ্চিম উপকূলে আসছে পড়ে ঘূর্ণিঝড় মিল্টন। এ সময় ঝড়ের গতিবেগ ছিল 200 কিলোমিটারের বেশি। মার্কিন আবহাওয়া দফতর বলছে এ সময় বৃষ্টির মতো টর্নেডো সৃষ্টি হয়। তীব্র ঝড়ো বাতাস আর বৃষ্টির কারণে সৃষ্টি হয় ভূমিধস, উপড়ে পড়ে গাছ, ধসে পড়েছে অনেক বাড়ি। কর্তৃপক্ষ বলছে এরই মধ্যে প্রায় 150 স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 10 ফুট জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়। সবচেয়ে ক্ষতি হয়েছে হারাডি, সারাসোটা এবং মানাডি কাউন্টিতে। ধ্বংসস্তূপ এবং জলাবদ্ধতা থেকে উদ্ধার করা হয়েছে আটকে পড়া অর্ধশত পরিবারকে। বিদ্যুৎ এবং পানি সরবরাহে দেখা দিয়েছে ভয়াবহ সংকট। পুরো অঞ্চলে বিদ্যুৎহীন প্রায় 30 লাখ মানুষ। বাতিল করা হয়েছে 2000 ফ্লাইট। এর মধ্যে চলছে উদ্ধার কাজ। কর্তৃপক্ষ জানায় উদ্ধার কাজ এবং সহায়তার জন্য মোতায়েন করা হয়েছে প্রায় 1.5 লাখ কর্মী। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ।